সোমবার বিকেলে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ইউএস বাংলার এই উড়োজাহাজ নিহত হয় ছাব্বিশ বাংলাদেশি সহ মোট পঞ্চাশ জন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো দেশে আত্মীয়দের রিসিভ করেছে তাদের মঙ্গলবার এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান শিগগির মরদেহগুলো পাঠানো হবে দেশে আমার একজন অফিসার যেখানে মর্চারিতে যেখানে বডি রাখা হয়েছে সকাল থেকে ওখানে কথা বলছে ওদের সাথে যাতে দ্রুত এই ডেড বডি আইডেন্টিফাই করা যায় ডেড বডি পাঠানোর জন্য এয়ারফোর্সের একটা বিমান স্ট্যান্ড বাই আছে আমরা একদম দ্রুততম সময় পাঠানোর জন্য চেষ্টা করছি আহত নিহতদের খোঁজ নিতে নেপালে পৌঁছেছেন স্বজন রাও এয়ারপোর্টের বাইরে কিভাবে জানি চলে গেছে বের হয়েছে প্লেনের সামনেটা বাইঙ্গা গেছে পরে জামাই বের হইয়া পরে দুইজন এরই মধ্যে নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানান হাসপাতালে থাকা আট জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক আমি তাদের ঠিকানা নিয়ে আসছি তাদের টেলিফোন নম্বর নিয়ে আসছি তাদের ভাই আত্মীয় স্বজন হাজবেন্ডের নিয়ে আসছি এবং আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার জন্য আর ভালো চিকিৎসা তো খারাপ চিকিৎসা এই মুহূর্তে করা যাবে না এখন এখান থেকে নিয়ে যাওয়ার তো অবস্থা এখন নাই অনেক সোমবারের এই দুর্ঘটনা সহ গেল আট বছরে নেপালে মোট নয়টি বিমান দুর্ঘটনার কবলে পড়ে